প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। সোনার আমদানিকারক ও ব্যবসায়ীরা বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অকার্যকর আমদানি নীতির কারণেই সোনার দাম বেড়েই চলেছে, যা কমার লক্ষণ খুব একটা নেই বলেই মনে করেন তারা। গত রোববার 15 অক্টোবর বাজেটের মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়ে জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা এবং পিওর গোল্ডের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। এই দাম সোমবার 16 অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো সোনার ভরি লাখ টাকার মাইলস্টোন পার করল, যা এর আগেও প্রতি ভরি সোনার দাম ছিল 99,377 টাকা। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব, আজ 17 অক্টোবর মঙ্গলবার প্রতি এক আনা, প্রতি এক গ্রাম এবং প্রতি ভরি সোনার নতুন দাম কত টাকা। সেই সাথে আরও জানিয়ে দেব আজকে প্রতি ভরি রূপোর দাম কত টাকা। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সোনা ও রূপোর নতুন দামটা জেনে নিন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সর্বপ্রথম সোনার দাম এবং সোনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সোনার ডিজাইন পেতে, আর সোনার দাম নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, দেখে নিন এক নজরে। বন্ধুরা, প্রথমে শুরু করব প্রতি এক গ্রাম সোনার দাম থেকে। ভিডিও শেষে জানিয়ে দেব প্রতি ভরি রূপোর দাম কত টাকা। বন্ধুরা, আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় 110 টাকা 1 পয়সা, এবং স্বর্ণের হিসাব অনুযায়ী 11.664 গ্রামে এক ভরি। সেই হিসাব অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট হলমার্ক করা প্রতি এক গ্রাম গহনা সোনার দাম 8,620 টাকা, 21 ক্যারেট হলমার্ক করা প্রতি এক গ্রাম গহনা সোনার দাম 8,230 টাকা, 18 ক্যারেট হলমার্ক করা প্রতি এক গ্রাম গহনা সোনার দাম 7,050 টাকা, এবং সনাতন পদ্মের প্রতি এক গ্রাম গহনা সোনার দাম 5,880 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি এক গ্রাম সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি এক আনা সোনার দাম কত টাকা। 22 ক্যারেট হলমার্ক করা প্রতি এক আনা গহনা সোনার দাম 6,283 টাকা, 21 ক্যারেট হলমার্ক করা প্রতি এক আনা গহনা সোনার দাম 5,999 টাকা, 18 ক্যারেট হলমার্ক করা প্রতি এক আনা গহনা সোনার দাম 5,139 টাকা, এবং সনাতন পদ্মের প্রতি এক আনা গহনা সোনার দাম 4,286 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি এক আনা সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি ভরি সোনার দাম কত টাকা। 22 ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি গহনা সোনার দাম 1,543 টাকা, 21 ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি গহনা সোনার দাম 95,995 টাকা, 18 ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি গহনা সোনার দাম 82,231 টাকা, এবং সনাতন পদ্মের প্রতি ভরি গহনা সোনা আজকে কিনতে গেলে গুনতে হবে 68,584 টাকা। বন্ধুরা, সোনার দাম বাড়ানো হলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। 22 ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি রূপোর দাম 1,715 টাকা, 21 ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি রূপোর দাম 1,633 টাকা, 18 ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি রূপোর দাম 1,400 টাকা, এবং সনাতন পদ্মের প্রতি ভরি রূপো আজকে বিক্রি হচ্ছে 1,049 টাকায়। বন্ধুরা, আপনারা যদি গহনা তৈরি করেন, সেক্ষেত্রে এই দামের সঙ্গে সরকার নির্দেশিত 5% ভ্যাট এবং জুয়েলার্স সমিতি নির্ধারিত সর্বনিম্ন 3,499 টাকা মজুরি যুক্ত হবে। বন্ধুরা, আশা করছি আজকের নতুন সোনার দামটা আপনারা সম্পূর্ণ জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।